আচ্ছা, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তুমি তো এইমাত্র অলরেডি একটা প্রশ্ন করেই ফেলেছো। নাইস জোক। আচ্ছা বাদ দাও, একটা প্রশ্ন যেহেতু করেই ফেলেছি, তাহলে আমি কি তোমাকে দুইটা প্রশ্ন করতে পারি? তুমি তো এইমাত্র দুইটা প্রশ্ন করে ফেললে। ভালো ভেজালে ফেললে তো। আচ্ছা যাও, আমি কি তোমাকে চারটা প্রশ্ন করতে পারি? সেটা তুমি অলরেডি করে ফেলেছো। চার নাম্বার কোশ্চেন কখন করলাম? এই যে এইমাত্র করলাম। আচ্ছা দুষ্টামি রাখো না, তুমি কি আমার কথা শুনবা? তোমার কথা তো আমি শুনছি, কিন্তু আমি জানি তো তুমি কি বলবা। এই তরকারি নিয়ে খারাপ কিছু একটা বলবা। আচ্ছা যাই হোক, তাহলে ধরতে পারছো। ব্যাপার হচ্ছে আজকে না তরকারিতে লবণ একটু বেশি লাগতেছে। লবণ ঠিকই আছে, তুমি আমাকে উল্টা পাল্টা বুঝাও না। লবণ ঠিকই আছে, তুমি সবজি কম আনছো। তোমাকে সবজি আরো বাড়ায় আনতে বলছিলাম, তুমি আনোনি, এই জন্য লবণ বেশি লাগতেছে। আচ্ছা বাদ দাও, এই যে গতকালকে যে তুমি মোরগ পোলাও রান্না করলা, পোলাওয়ের মধ্যে কোনো মোরগই তো পাইলাম না, মাংস টাংস সব কই যায়? হ্যাঁ, আফগানি বিরিয়ানিতে কি আফগানিস্তান দেখা যায়? তাহলে মোরগ পোলাওতে মোরগ না দেখা গেলে কি হয়েছে? আচ্ছা ভাই তুমি ঠিক আছো, একটা কথা বলি শোনো, আজকে যে তুমি ভাতটা রান্না করছো, এই ভাতটা যে পুড়ে গেছে এটা তুমি জানো? আরে পুড়বে কেন, এইটা তো তান্দুরি রাইস, সারা জীবন তো খ্যাতি রয়ে গেল। এই ভাত খাওয়ার সময় একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ আসবে, মানে স্মোকি ফ্লেভার আসবে, বোঝো কিছু? আচ্ছা ভাই তুমি জিতছো, আমি হারছি, ঠিক আছে? একটা অনুরোধ রাখো, হ্যাঁ গত একটা মাস যাবত না করলা ভাজি খাইতেছি খালি, এই করলা ভাজি খাইতে খাইতে আমি বোর হয়ে যাইতেছি, কালকে থেকে আর করলা ভাজি রান্না করো না। আচ্ছা প্রতিদিনই তো কয়েক কাপ করে করে চা খাও, কখনো তো চা খেতে খেতে বোর হও না? কখনো তো বলো না যে চা খেতে খেতে বোর হয়ে গিয়েছি, তাহলে করলা ভাজি খেতে খেতে বোর হও কেন? থাক ভাই তুমি ঠিক, তুমি জিতছো, কালকে অবশ্যই করলা ভাজি রান্না করো। করলা ভাজি যদি রান্না না করো তাহলে কালকে আমি ভাতই খাবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই করলা ভাজি রান্না করব, আর তুমি তান্দুরি রাইস দিয়ে করলা ভাজি খাবা। ভালো হইছে, তুমি ঠিক, তুমি জিতছো। তুমি টিটকারি মারো, আমি জিতছি, আমি জিতছি, আমি তো জিতবই। ওই সব ক্ষেত্রে তো তুমি জিতবাই, তোমার ওই যোগ্যতাও নাই যে আমার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি জিততে পারো। কি প্রশ্ন বলো দেখি? 75 সংখ্যাটা চিনো? শুনছো এটার নাম? 75 সংখ্যা আবার চিনবো না কেন? আচ্ছা ভালো কথা, চিনলে ভালো। এখন আমার প্রশ্নের উত্তর দাও, বলো তো 75-এর মন খারাপ কেন? ফাইজলামি করো, 75 কি কোনো মানুষ যে এটার মন খারাপ হবে? আরে সব কিছু সিরিয়াসলি নাও কেন, এটা তো কথার কথা। মনে করো 75-এর মন খারাপ হয় বা 75-এর মন খারাপ হইছে, এখন তুমি বলো 75-এর মন খারাপ কেন হইছে? কি পারো না, না পারলে বলো যে পারি না, হারছি। কেন 75-এর মন খারাপ? পারো নাই তাইলে শোনো, 75-এর মন খারাপ কারণ সবাই ওকে পচা তোর বলে, ওকে তো মানুষ ভালো তোরও বলতে পারতো, ভালো বলে না পচা বলে, মানে পচা তোর, এই জন্য 75-এর মন খারাপ। ধুর, এটা কোনো কথা হলো? এইটাই কথা, হারলে মানুষ এরকম আবল তাবল বলে, ব্যাপার না। আচ্ছা শোনো আরেকটা প্রশ্ন করি, এইবার তুমি বলো 85-এর মন খারাপ কেন? এটার উত্তর তো আমি জানি, এটার উত্তর তুমি বলবা এটাকে সবাই পচা আশি বলে, ভালো আশিও তো বলতে পারত, এই জন্য 85-এর মন খারাপ। হয় নাই, আমি জানতাম তুমি এইটাই বলবা, হয় নাই। তাহলে 85-এর মন খারাপ কেন? কারণ 85-কে সবাই বলে 85, পচা আশি মানে 80, সবাই বলে 80 কিন্তু কেউ শেষ পেশার আসে না, এই মিথ্যা আশ্বাসের জন্য 85-এর মন খারাপ। দুধ, তুমি আমাকে হারানোর জন্য সব উল্টাপাল্টা কথা বলতেছো।
উল্টা পাল্টা না, উল্টা পাল্টা না, হারলে এরকম মনে হয়। ঠিক আছে, হারছো, এটাই হচ্ছে বড় কথা। এখন আরেকটা প্রশ্ন করি, বলো তো 95 মন খারাপ কেন? আচ্ছা, এখন যদি আমি বলি 95 মন খারাপ কারণ 95 বলে সবাই ডাকে, কেউ ভালো 90 বলে ডাকে না, তুমি কি আমার উত্তরটা নিবে? না, তোমার উত্তর তো হয় নাই, আমি তোমার উত্তরটা নেব কেন? তাহলে 95 মন খারাপ কেন? 95 মন খারাপ কারণ তুমি আগের দুইটা প্রশ্নের উত্তর পারো নাই, তুমি এর আগে 2 হারছো, আর এখন তুমি শেষমেশ 3 হারছো, এই জন্য 95 মন আরো বেশি খারাপ। কালকে তো মানে লবণ ছাড়া স্মোকি ফ্লেভারের তান্দুরি করলা ভাজি দিবো।